যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে রাজশাহী সেনানিবাসে ছয়টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এর আগে একটি সম্মিলিত চৌকস দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর 11 এসপি রেজিমেন্ট আর্টিলারি, 37 এডি রেজিমেন্ট আর্টিলারি, 19 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, 25 বীর, 29 বীর এবং 34 বীর সেনাপ্রধানের কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। তাই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগতভাবে দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।